উল্লেখযোগ্য যুব শ্রমিক লীগের উদ্যোগে পরিচিতি সভা বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সৈয়দ বেলাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ গিয়াসের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব আশরাফউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক জনাব লিলু তালুকদার, দিলাল আহমেদ, সাসেক্স শাখার সভাপতি শাফিক মিয়া, আবু বকর খান, হারিক কামালি, পীর ফয়সাল সহ আরো অনেকে। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে এগিয়ে নিতে এবং সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন। ছাত্রলীগ